সম্পদ শরীর অন্তর সব কিছু চলবে একজনের হুকুমে জোরে বলেন কে আল্লাহ ইমানদারের পরিচয় দিয়ে বলতেছেন এই ইমানদারদের জন্য আমি আল্লাহ কোরআনকে বানাইছি সুসংবাদদাতা হিসেবে এই জন্য আল্লাহ তালা যে বললেন নামাজ পড়তে আমার আপনার শরীরটা এই শরীরটা চালাইতে হবে কার হুকুম মতো আল্লাহর হুকুম মতো যদি আমি না চালাই তাহলে কি হবে তাহলে কি আমি থাকতে পারলাম তাহলে সম্পদ যদি আমি আল্লাহর আমি কি ইমানদার থাকতে পারলাম তাহলে এই সমস্ত কুলাঙ্গার যারা কিনা এই বাজারের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে মুসলমানদেরকে মানুষকে যারা কষ্ট দিচ্ছে এরা কি এদের ইনকাম যা করতেছে এটাকে হালাল হবে আহ কোরআন যদি আমরা বুঝতে পারতাম কোরআন যদি আমরা বুঝতে পারতাম কোরআন যদি আমরা অনুধাবন করতে পারতাম কোরআন যদি আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারতাম কত সুন্দর হইতো কত সুখকর হইতো কত পুরস্কারের অধিকারী পুরস্কার পাওয়ার উপযুক্ত আমি আপনি হয়ে যেতাম তো আজকে আমার অন্তরে আখ বিশ্বাস নাই নামাজ আমি পড়ি না আল্লাহর হুকুম মতো শরীরটারে আমি চালাই না আমার শরীরটা দিছেন আল্লাহ তালা কিন্তু চক্ষুটা আমি আল্লাহর হুকুম মতো চালাই না সৌন্দর্য দিলেন আমারে আল্লাহ তালা কিন্তু সৌন্দর্যটারে আল্লাহর হুকুম মতো আমি প্রকাশ করি না আমার মা বোনদেরকে আল্লাহ বললেন সৌন্দর্য দিয়েছি সৌন্দর্য ঢেকে রাখো যেখানে যেখানে দেখানোর হুকুম দিয়েছি সেইখানে দেখাও কিন্তু আজকে সৌন্দর্যটারে আমরা প্রকাশ্যে আল্লাহর হুকুমের না ফোর করে মানুষের সামনে যার যেমনে মন চায় প্রকাশ্যে বের হয়ে যায় আর যে যত নিজের সৌন্দর্য দেখাইতে পারে সে তত দুনিয়াতে ভাইরাল কথা বলেন সৌন্দর্য দেখানোর এক প্রতিযোগিতা শরীরটা দেহটা দিছেন আল্লাহ কিন্তু এটা আল্লাহর হুকুমের বিপরীতে জায়া দেখানোর এক অসুস্থ প্রতিযোগিতা আমাদের মধ্যে শুরু যে যত বেশি দেখাইতে পারে তার নাম তত বেশি যে যত দেখাইতে পারে তার দাম তত বেশি আর যে যত দেখায় তারে আমরা তত বেশি আইডল মনে করি যে যত বেশি দেখাইতে পারে তারে আইডল মনে করি তারে আইনা তার আমরা কি করি আরো বেশি ফোকাস করি পত্রিকাগুলোতে তাকায়া দেখেন পত্রিকাগুলোতে তাকায়া দেখেন সারা দেশের কোথায় মসজিদে মাদ্রাসায় বড় বড় দিনই প্রোগ্রাম হচ্ছে এগুলো নিয়ে কোনো নিউজ নাই দেশের ছেলেরা বিদেশে যে একশো দেশ একশো বিশটা দেশ পঞ্চাশটা দেশের মধ্যে দেশের ছেলেরা হিমস প্রতিযোগিতায় প্রথম হয়ে আসছে ফার্স্ট হয়ে আসছে এগুলো নিয়ে কোনো লেখা না লেখি নাই কিন্তু পত্রিকাটা খুলবেন দেখবেন রঙিন পাতা বিনোদন এর পাতা একেবারে ফ্রন্ট পেজে প্রথম পৃষ্ঠায় সবার উপরে হিডিং দিয়া কোন নায়ক কি করলো কোন নায়িকা কি করলো কোন গায়ক কোন গায়িকা কে কি করলো একেবারে যেন এই দেশে আর কিছুই হচ্ছে না খালি নায়িকার বাচ্চা হচ্ছে আর নায়ক বাবা হচ্ছে এ এছাড়া মনে হয় দেশে আর কিছুই হচ্ছে না পত্রিকার পাতাগুলোর দিকে তাকালে অনলাইন নিউজ পোর্টাল দেখলে খবরগুলো দেখলে মনে হয় দেশে এই ধরনের কাজ ছাড়া আর কিছু হচ্ছে না খবর দেওয়ার মতো খবর লেখার মতো আর কিছু তারা পাচ্ছে না طاسين، تلك <applause> آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم وزينا لهم أعمالهم فهم يعمهون أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة সম্মানিত মুসুলিয়ানিকরাম আল্লাহ সোহানহালার বড় মেহরবানি এবং দয়া যে আল্লাহ তালা আমাদেরকে পুরাণের মসতিষে আশার বসার জন্য কবুল করেছেন কবুল হাওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় পৃথিবীতে মানুষ অনেক কিছুই আমরা করে ফেলি কিন্তু নেকাঁস এটা নিজের ইচ্ছায় চাইলে আমরা করতে পারি না নেকাঁস করার জন্য একমাত্র আল্লাহ সুবাহানহ তালার তৌফিক লাগে তৌফিক আল্লাহ তালা না দিলে কেউ নেকাজ করতে পারে না কথা ঠিক না ব্যাঠিক এই জন্য আল্লাহ তা রপুল আলমিনের দরবারে করতে পারার জন্য সুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ আমাদের তফসিরের মধ্যে এতদিন যাবৎ যে আমরা ধারাবাহিক আলোচনাগুলো করছিলাম সুরাতুল কাসসের তফসির গত সপ্তাহে আমরা শেষ করেছি আজকে একটি নতুন সুরা আমরা শুরু করব ইনশাআল্লাহ আজকে আমরা তাফসির করব আপনারা অনেকেই অনেকগুলো সুরার কথা বলেছেন তো আমরা আজকে যে সুরাটা তাফসির শুরু করব সেই সুরাটা হলো কোরআনুল করিমের সুরাত সুরতুন নামল আমরা ইনশাআল্লাহ আজ থেকে তাফসির শুরু করি নাম শব্দের অর্থ হল পিপিলিকা নাম শব্দের অর্থ কি নাম লুন এই শব্দের অর্থ কি পিপরা কি বলেন কি পিপরা আল্লাহ সুবাহ কোরআনে কারিমে মোট একশো তো চোদ্দটি সুরা নাজিল করেছেন কতগুলো সুরা এই একশো চোদ্দোটি সুরার মধ্যে এক একটা সুরাকে এক একটা নাম দ্বারা আল্লাহ তালা রব্বুল আলমীর নামকরণ করেছেন প্রত্যেকটা সুরার নাম নির্ধারণ করেছেন কে আল্লাহ সুবাহানহু তালা নিজেই ওহির মাধ্যমে রসুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লামের কাছে যে কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন আয়াতগুলো নাজিল করার সাথে সাথে আল্লাহ সুবাহানহুতলা সুরার নামগুলো কেউ নাজিল করেছেন আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছেন কোন সুরার কি নাম হবে এই জন্য কোরআনে কারিম যে নুজুল হয়েছে নাজিল হয়েছে ওহির মাধ্যমে একসাথে পুরো কোরআনটা নাজিল হয়েছে নাকি অল্প অল্প করে কখনো এক সুরা কখনো দশ আয়াত কখনো দুই আয়াত কখনো প্রয়োজন হলে মাত্র একটি আয়াতও আল্লাহ নাজিল করেছেন প্রয়োজনের ভিত্তিতে কোরআনের আয়াত গুলো নাজিল হয়েছে তো কোরআনের আয়াতের যে বিন্যাস এই বিন্যাসটাও আল্লাহ তালা নির্ধারণ করেছেন একটা আয়াত নাজিল হওয়ার সাথে সাথে নবীল আলী কাতেবে ওহি যারা ওহি লিখতেন ওই জামানার মধ্যে তো এখনকার মতো এত লেখা পড়ার উত্তম সামগ্রী বস্তু ছিল না ছিল ওই সময় ব্ল্যাকবোর্ডও ছিল না ওই সময় কাগজ ছিল না ওই সময় কলম ছিল না কালির দ্বারা লেখা হতো কিসের মধ্যে চামড়ার মধ্যে পাথরের মধ্যে কাপড়ের মধ্যে বিভিন্ন জিনিসের মধ্যে লিখে আয়াতগুলোকে সংরক্ষণ করা হতো তো রসুরুল্লাহ সাল আলী ওয়া নির্ধারিত কয়েকজন কাতেরে ওহি ছিলেন ওহির লেখক ছিলেন যখনই কোনো আয়াত নাজিল হতো তো নবীজি সাল্লা আলী ও সাথে সাথে বলতেন যে কাতে ওহি যিনি ছিলেন তার নাম ধরে বলতেন যে অমুককে ডেকে নিয়ে আস ডেকে আনা হলে সাথে সাথে নবীজি সাল্লাহ আলিয়ালাম ওই আয়াতগুলো লিখিয়ে ফেলতেন তাহলে এই যে কোরআন আমাদের কাছে আছে আজকে কোরআন আমাদের কাছে সংরক্ষিতভাবে আসার পিছনে যারা কাঁতে তাদের অবদান আছে না নাই এই জায়গার মধ্যে একটা গুরুত্ব পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করব এই জুমার মধ্যে আমরা যে আলোচনা করেছি যারা জুমার আলোচনা শুনেছেন যারা জুমার আলোচনা শুনেছেন তাদের জন্য বুঝতে সহজ হবে আর যারা জুমার আলোচনা শোনেন নাই তাদের জন্য অন্য একটা ঘটনার দিকে ইঙ্গিত করলে বুঝতে সহজ হবে মাস চলছে আশুরা মহারম আসলে আমরা দেখি এক শ্রেণীর মানুষ তথাকথিত কিছু নামধারী দাড়ি টুপিওয়ালা আলেম আমি বলবো না আলেম না আলেমের সুরত ধরেছে এমন কিছু লোক আছে যারা মাস আসলে আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবি হজরত আসলেই আনহুর বদনাম বলা এবং আদি আল্লাহ আনহুকে গালি দেওয়া শুরু করে এমন একটা দল আছে না নাই দেখেন আপনাকে অবস্থাটা বুঝতে হবে ওহি যখন নাজিল হতো নবীজী সাল্লাল্লাহু আলিমসাল্লাম কে আল্লাহ বলেছেন লা তু হাররিক বেহি লিসা না কালিতা জ্বলাবেহি ইন্নালৈনা চেমাহু আসমান থেকে যখন আল্লাহ তাল পক্ষ থেকে যখন কিনা কোনো ওহি নাজিল হইতো সুরতুল কিয়া আমার মধ্যে মালিক নবীজির কথা বলতেছেন নবীজি আয়াত নাসিল হওয়ার সাথে সাথে পাগল হয়ে যেতেন কিভাবে আয়াতটাকে মুখস্থ করা যায় কীভাবে আয়াতটাকে সংরক্ষণ করে রাখা যায় এই জন্য নবীজি সাল্লাহ আলী সাল্লাম খুব দ্রুত করে এই আয়াতটারে পড়তে থাকতেন যেন মুখস্থ হয়ে যায় কোনো অংশ যেন বাদ না পড়ে যায় আল্লাহ তা আলা আরবুল্লা আল এই পেশানি কোরানকে সংরক্ষণ করার জন্য এই পেশানি দেখে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন লা তুহারণিক পিহিনি সানা কালিতা ও আমার পায়গম্বর আমার হাবিব আমার নবী আমি যে কোরআন নাজিল করি কোরআন মুখস্থ করার জন্য আপনার এত তাড়াতাড়ি করে পড়া লাগবে না মুখস্থ করার চেষ্টা করা লাগবে না কেননা আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছি কোরআনা যেমন নাজিল করেছি আমি আমার নিজ দায়িত্বে এ কোরআনকে সংরক্ষণ করা এ কোরান পড়ার মতো তৌফিক দেওয়া আর কোরানটাকে আপনার অন্তরে বসাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাল আর হাতে নবীজি সাল্লাল্লাহ আনাইয়া সাল্লাম আল্লাহ তাআলা আরব গুলা আল নবীজির অন্তরের মধ্যে কোরানকে বসাইয়া দিয়েছেন কিন্তু উন্নতের কাছে যথাযথভাবে পৌঁছানোর জন্য লিখে রাখা লিখে লিখে সংরক্ষণ করার কোনো বিকল্প নাই এটার গুরুত্বের কোনো সীমা নাই এই জন্য নবীজি কাতেবে অহিজারা তাদেরকে সাথে সাথে ডেকে বলতেন এই যে আয়াত নাজিল হয়েছে আয়াতটা তোমরা লিখে নাও এই জন্য কাতে ওহির দায়িত্ব বড় ছিল এখানে আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে নবীজি তো পড়তে জানতেন না দেখে দেখে নবীজি ছিলেন উম্মি নবী নবীজি বলতেন আর কাতে ওহি ওহির লেখক যারা তারা পাথরের মধ্যে কাগজের মধ্যে এবং যে চামড়ার মধ্যে এগুলোর মধ্যে তারা লিখে লিখে সংরক্ষণ করত এক শ্রেণীর মানুষ বিশেষ করে শিয়াদের মধ্যে এটা বেশি আর ইসলাম মুসলমান কোরআনের দুশ্মন যারা তারা এই সমস্ত অহি লেখকদের বদনাম করে 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 তাদের চরিত্রটাকে মানুষের সামনে কলুষিত করার অপচেষ্টা করে চার ধারাবাহিকতায় হজরত আনহুকে নানা রকম দোষে দোষী বানাইয়া হজরত মুয়াবিয়াকে সমালোচিত করেছে যাতে তারা মন চাইলেই বলতে পারে যে মুয়াবিয়া ওহি লেখার সময় খেয়ানত করেছে না উজুবিল্লা বিষয়টা কি বুঝে আসছে অর্থাৎ শিয়া সহ যারা ইসলামের যারা দুশ্মন ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে ওই যুগে তাদের মৌলিক এবং মূল উদ্দেশ্য ছিল যে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম তো নিজে নিজ হাতে লিখতেন না কাতেবে উহি যারা তাদের মাধ্যমে লিখাইতেন সাহাবিদের মাধ্যমে এই আয়াতগুলো কোরআনগুলোকে লিখাইতেন ওদের টার্গেট হল সরাসরি যদি কেউ বলে কোরআনে ভুল আছে কেউ বিশ্বাস করবে না কিন্তু যদি এমন একটা নাটক সাজানো যায় যে যারা ওহি লিখেছে সংরক্ষণ করেছে তারা দুই নাম্বার তাদের চরিত্রে সমস্যা আছে তাদের আখলাতে সমস্যা আছে তাদের আমান সমস্যা আছে এই এই কথাটা যদি মানুষের অন্তরে ঢুকে দেওয়া যায় তখন বলা যাবে যে নুয়াবিয়া যখন কিনা ওহি ওহিলাগছে তখন খেয়ানত করছে বলেন উজবিল্লা। মূল এবং মৌলিক উদ্দেশ্য হলো রাত আল্লাহ আনহুকে হজরত আলী রাদি আল্লাহ তালা আনুর শরিক শত্রু বানায়া আলী রাধি আল্লাহ তালা আনুর শত্রু বানায়া হজরত মুয়াবিয়াকে গালি যারা দেয় তাদের মূল উদ্দেশ্য হল হজরত মুয়াবিয়া রাদি আল্লাহ আনহুর প্রতি যখন মানুষের খারাপ ধারণা তৈরি হবে তখন যদি বলা হয় মুয়াবিয়া ওহি লেখার সময় কি করেছে দুই নাম্বারই করেছে খেয়ানত করেছে তখন মানুষ সহজে বিশ্বাস করে নিবে কারণ যারা দেখতে নারী তার চলন কথা কয় না যারা দেখতে নারী তার চলন বাঁকা হজরত মুয়াবিয়া হজরত আলীর সাথে শত্রু ছিলেন হজরত মুয়াবিয়া চরিত্র ভালো ছিল না ক্ষমতার লোভী ছিলেন এই সমস্ত কথা দিয়া যখন মানুষের অন্তরে ঢুকে দিবে মানুষ মনে মনে ভাববে মুয়াবিয়া তো লোক ভালো ছিল না এর মতো লোক ওহি লেখতে গেলে দুই নাম্বারই করতেও পারে না মানুষ এই ধারণাটা করতে পারে মানুষের তখন বিশ্বাস হওয়াটা সহজ হবে এই জন্য মুয়াবিয়ার মতো জলিল জলিলিকে এক শ্রেণীর লোক বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত আছে এই জন্য কোরআন আলমিন যে নাজিল করেছেন কোরআন আল্লাহ তালা রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য এমন এক নিয়ামত আল্লাহ তালা যেভাবে নাজিল করেছেন আজ পর্যন্ত সেইভাবে আছে কেয়ামত পর্যন্ত সেইভাবে থাকবে শিয়াদের আকিদা দ্বারা প্রভাবিত আমাদের দেশে এক শ্রেণীর লালন সঙ্গীত শিল্পী আছে এই সমস্ত লালন এবং বাউল যারা আছে এরা দেখবেন পালা গান করে এই পালা গানগুলো যখন তারা করে পালা গানের মধ্যে পাক পাঞ্জাতনের একটা সূত্র তাদের আছে। এই পাক পাঞ্জাতনের সূত্রের আলোচনা করতে দেয়া তারা হজরত মুআবিয়া রদি আল্লাহ আনহুকে গালি দেয় এমন কি গালি দিতে 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 হজরত ওমর এবং হজরত আবু বকর রদি আনহু আনহুকেও তারা ছাড়ে না তাদেরকে শুদ্ধ তারা গালি দেয় এজন্য আমাকে আপনাকে সচেতন থাকতে হবে কারণ পালা গান যেমনে যেমনে কয় শুনতে কিন্তু খুব মজা লাগে আর যখন কিনা আপনাকে আহলে বাইতের কথা বলবে বাইত নবীজির পরিবার হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা তার স্বামী হজরত আলী তা নবীজির নাতি হজরত হাসান আর হোসাইন ওনাদের চরিত্রটাকে একদিকে রেখে যখন কিনা বিপক্ষে একটা চরিত্রকে দাঁড় করাবে শত্রু হিসেবে একজন ইমানদার স্বভাবতই নবীজির পরিবারের প্রতি ভালোবাসার কারণে অন্য সাহাবিদেরকে তখন ঘৃণা করা শুরু করে দেয় এই এটা হলো মুসলমানদের ইমান ধ্বংসের একটা বিশাল বড় চক্রান্ত এবং চক্র এই জন্য আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন থাকতে হবে আল্লাহ সুবাহ সাহাবিদের মধ্যে এমন গুণ দিয়েছেন তাদের মধ্যে মানবিক এবং ইমানই এমন গুণাবলী ছিল যেই গুণাবলীর কারণে আল্লাহ কোরআনে সরাসরি সাহাবিদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত কি হবে তা জানেন না কথা বলে না আল্লাহ না রাবুল পর্যন্ত কোন মানুষটা কেমন হবে আল্লাহ জানেন কি কিনা আমার মালিক আপনার মালিক শুরুর সব জানেন শেষেরও সব জানেন তিনি সব কিছু হওয়ার আগে তিনি ছিলেন সব ধ্বংস হওয়ার পরেও তিনি থাকবেন প্রকাশ্য যা আছে সেইগুলোও তিনি জানেন একেবারে গোপনে যা আছে তাও তিনি জানেন সব কিছু জানেন একজন জোরে বলেন তিনি কে তো আল্লাহ তাহলে তো জানতেন আবু বকর কেমন কেমন থাকবে মৃত্যু পর্যন্ত ওমর কেমন কেমন থাকবেন মৃত্যু পর্যন্ত ওসমান কেমন মৃত্যু পর্যন্ত ওসমান কেমন থাকবে মোহাবিয়া কেমন মৃত্যু পর্যন্ত মোহাবিয়া কেমন থাকবে আর কেউ জানুক আর না জানুক একজন তো জানেন তিনি কে ওই আল্লাহ তাআলাই তো সমস্ত সাহাবিদের ব্যাপারে বলতেছেন রদি আল্লাহ আনুং অরদুয়ান আল্লাহ তাআলা সমস্ত সাহাবিদের উপরে সন্তুষ্ট নিজে হয়েছেন আর এমন পুরস্কার সাহাবিদেরকে দিবেন কেয়ামতের দিন সাহাবিরাও সব আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে সমস্ত সাহাবির মধ্যে হজরত মহাবিয়া আছে না নাই তাহলে যারা গালি দেয় তারা কারে গালি দিতেছে আল্লাহ বলতেছে আমি সমস্ত সাহাবির উপর সন্তুষ্ট মানে মুয়াবিয়ার উপরেও সন্তুষ্ট আল্লাহ বলে মুয়াবিয়ার উপর আমি সন্তুষ্ট আর আমার মতো তোমার মতো দাড়ি টুপিওয়ালা কিছু নামধারী দাড়ি টুপিওয়ালা না ওদের দাড়িও নাই টুপিও নাই নামাজও পড়ে না গোসলও করে না ঠিক মতো এই সমস্ত আউল বাউল শিল্পীরা মোয়াবিয়ারে গালি দেয় বলেন তো আল্লাহ যার উপর সন্তুষ্ট তারে গালি দিলে এই যারা গালি দিচ্ছে তাদের ইমান থাকবে এই জন্য বড় সচেতন আমাদেরকে হতে হবে এই ধরনের আউল বাউল শিল্পীদের যে সমস্ত পালাগান এগুলো শুনে ইমান নষ্ট করার কোনো সুযোগ আছে না এই জন্য সাহাবিদের ব্যাপারে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে তো হজরত ছিলেন কাতবে কাদর সাহাবি ওনাদের মাধ্যমে আল্লাহ তালা আজ পর্যন্ত আমাদের কাছে কোরআন আল্লাহ তালা এনেছেন এনেছেন আল্লাহ তালা কিন্তু ওনাদেরকে ব্যবহার করেছেন ইসলামের শিক্ষা কোরআন হাদিস ইসলামী তাহজিব তামাদ্দুন ইসলামের শিক্ষা সব কিছু আজকে আমাদের কাছে যে এসেছে সময়ের পরস্পরায় আমাদের কাছে আসার সবচেয়ে বড় মাধ্যম নবীজি সাল্ল আলি ওয়া কাছ থেকে আসার সবচেয়ে বড় মাধ্যম হল সাহাবায়েরাম মাজমাই। এই কারণে নবীজি সাল্ল আলি সাল্লামের কোনো আমল পৃথিবীর যে কোনো সমস্যা যদি হয় সমাধানের জন্য আমরা তো কোরআনে যাই কোরআনে যদি না পাই তাহলে আমরা হাদিসে যাই এবং এরপরে নবীদের জীবনীতে যদি না পাই তাহলে আমরা বলি সাহাবায়ে কেরাম কি আমল করছে সাহাবাই কেরাম যে আমল করছেন ওই আমলটাই আমরা গ্রহণ করি এখন যদি সাহাবায়ে কেরামের চরিত্রের মধ্যে কালেমা লেপন করে দেওয়া যায় তাহলে তো আমাদের ইসলামের শিক্ষা ইসলামের অস্তিত্ব নিয়ে তখন হুমকি চলে আসে আর এই কাজটাই চক্রান্তকারীরা করতে চাচ্ছে এজন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের ব্যাপারে সম্পূর্ণ আস্থা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে তো এই জন্য আল্লাহ রব্বুল রবীন্দিন কোরআনে কারিমের মধ্যে যতগুলো সুরা নাজিল করেছেন সমস্ত সুরাগুলো যখনই আয়াত নাজিল হতো নবী সাল্লাহ হুসাল্লাম সাথে সাথে সাহাবাই কেরামকে ডাকতেন কাতবে ওহিকে ডেকে তার মাধ্যমে লিখাইতেন এবং বলে দিতেন অমুক সুরার মধ্যে অমুক আয়াতের পরে এই নাজিল হওয়া আয়াতটা ঢুকাও তো কোরআনে কারিমের সুরার নামগুলো কে রেখেছেন আল্লাহ আলমিন কিভাবে রেখেছেন কোরআনের সুরাগুলোর নামকরণ হয়েছে দুই ভাবে একটা হলো এমন কিছু সুরা আছে যে একটা সুরা দেওয়ার পরে আল্লাহ তালা নিজের থেকে একটা নাম নির্ধারণ করে দিয়েছেন যে এই সুরাটার এই নাম রেখে দাও আর কিছু কিছু সুরা এমন আছে যে সুরার নামগুলো আল্লাহ তা রব আলামিন সুরার মধ্য থেকে রেখেছেন সুরার মধ্যে কোনো ঘটনা ঘটেছে ওই ঘটনাকে কেন্দ্র করে একটা নাম আল্লাহ দিয়েছেন সুরার মধ্যে কোনো ব্যক্তির আলোচনা এসেছে তো ওই ব্যক্তির নামে সুরার নাম দিয়ে দিয়েছেন তো এই যে সুরাতুর নাম পিপরা পিপিলিকা সুরার নাম পিপরা কেন দিলেন আল্লাহ এই সুরার মধ্যে পিপড়া সংক্রান্ত একটা ঘটনা এসেছে ওই ঘটনাটার কারণে আল্লাহ পুরো সুরার নাম দিয়ে দিয়েছেন পিপড়া সুবাহ আল্লাহ এই এই সুরাটা মধ্যে মধ্যে হয়েছে আল্লাহ তৌহিদের আলোচনা হয়েছে নবীজির রেসালাতের আলোচনা হয়েছে সুরার শেষের দিকে আল্লাহ তালা কত মহান মালিক আল্লাহ ছাড়া আর কেউ মালিক হতে পারে না এটার পক্ষে আল্লাহ কিছু দলিল দিয়েছেন এবং হজরত সুলাইমান আলীহি সাল সালামের কিছু ঘটনা এই সুরার মধ্যে আলোচনা হয়েছে সুলাইমান আলিহি সালাম যে একজন সত্য পয়গাম্বার ছিলেন সেই আলোচনা এই সুরার মধ্যে হয়েছে এই সুরার ঘটনার মাধ্যমে নবীজি সাল্লাহ আলিহাসাল্লামের নবু অত প্রমাণিত হয়েছে তো সুরাতুল নামলের মধ্যে আয়াত খুব বেশি না মাত্র তিরানব্বইটা আয়াত আছে আল্লাহ সুবাহানুআ তালা এই সুরার শুরু থেকে আমাদেরকে আপনাকে তওহিদ রেসালাত আখেরাত এবং নবীদের সত্যতার কিছু আলোচনা আল্লাহ সুবাহানু তাআলা করেছে আল্লাহ তালা এই সুরাটা শুরু করেছেন হরুফে মোখত আত দ্বারা কোরআনের মধ্যে সমস্ত আয়াতগুলো তো বাক্য আকারে লেখা হয়েছে কারণ বাক্যের অর্থ আছে শুধু একটা অক্ষরের কোনো অর্থ হতে পারে না বুঝাই আমি আপনাদেরকে ক এটা একটা অক্ষর হরফ ঠিক না ল একটা হরফ ম একটা হরফ এই তিনটা হরফকে যদি আলাদা আলাদাভাবে বলা হয় তাহলে কোনো কিছু বুঝে আসে শুধু বললাম ক আপনার মাথায় কোনো জিনিস আসবে কোনো অর্থ বহন করে ইস ক যদি বলি শুধু ল কোনো অর্থ বহন করে যদি বলি শুধু ম কোনো অর্থ বহন করে কিন্তু যদি বলি কলম কোনো অর্থ বহন করে কি না একটা কলম কিনে আনো আমাকে একটা কলম দাও তুমি একটা কলম নাও অর্থ আছে না নাই কিন্তু শুধু ক অর্থ আছে ল অর্থ আছে ম অর্থ আছে কোরআনে করিমের আয়াতগুলোর মধ্যে কিছু আয়াত এমন আছে যে আয়াতগুলো শুধু হরফ দ্বারা এসেছে যেমন আলিফলা এমন সরুফে মুখত অল্প অল্প একটা দুইটা সরফ দিয়া একটা আয়াত কোড়নে আসে না নাই আমার বাবারা ভায়েরা এই সরফগুলো যে আয়াতগুলো আমরা দেখি সরুফ দিয়া বানানো হয়েছে এইগুলোকে তা সিরের পরিভাষায় মুফাসরিনে কেরাম বলেন হরুফে মুকাত কাটা কাটা হরফ এই যে হরফগুলো আল্লাহ তালা শুধু হরফগুলো দিয়ে আয়াত বানাইছেন এই আয়াত গুলার অর্থ কি আর কেউ জানেন না জানেন না জানেন একজন বলেন কে হরুফে মুকাতের কোনো অর্থ কাউকে জানান নাই সুরাতুন নাম শুরু হয়েছে হরুফে মুকাত দ্বারা রবুকুল আল এমিন তাক দিয়া বলতেছেন প আল্লাহ তাআলা বলতেছেন প দুইটা হারাফ করুফে মুখো পাক মালিক বলেছেন অর্থ আর কেউ জানেন না জানেন কে এরপরে মালিক বলেন তিলকা আয়া তুন করুন আনিওয়া কি এই যে তোমাদের সামনে আয়াতগুলো পড়া হচ্ছে এই যে তোমাদের সামনে বিভিন্ন আয়াত তিলাওয়াত হচ্ছে এই আয়াতগুলো যা মোহাম্মদুর রসুল্লাহর উপরে নাসিল হয়েছে এইগুলো কোরআনের আয়াত এবং সুস্পষ্ট কিতাবের আয়াত এমন কিতাবের আয়াত যেই কিতাব সব কিছুকে স্পষ্ট করে দেয় কোনো কিছুকে অস্পষ্ট থাকতে দেয় না কোনো কিছুকে অস্পষ্ট রাখে না কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না কোনটা হক কোনটা বাতিল সব কিছু মানুষের সামনে দিবালোকের মতো স্পষ্ট করে দেয় একটি কিতাব কিতাবটির নাম জোরে বলেন কিতাবটার নাম নামকা আয়াত এগুলো এমন কিতাব এমন আয়াত যে আয়াত হলো এমন আয়াত এই আয়াত হলো এই যে সুস্পষ্টকারী কিতাব এটা কেমন কিতাব কেমন কিতাব মালিক বলতেছেন উদাউব এ কোরআন হলো মানুষকে হেদায়তের পথ প্রদর্শনকারী এই কোরআন হল মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রদানকারী কিতাব কোরআনে সুসংবাদ আছে কাদের জন্য জোরে বলতে হবে কাদের জন্য আল্লাহ তালা রব আলমিন কোরআনে যত সুসংবাদ দিয়েছেন সমস্ত সুসংবাদ দিয়েছেন মুমিনদের জন্য এই কথাটা বিশ্বাস হয়নি তাহলে জান্নাতের সুসংবাদ আসলো কোথায় কথা কয় না জান্নাতের খবর যে দিয়েছেন বলেন তো বাবারা জান্নাতের খবরটা সুসংবাদ না দুঃসংবাদ যদি সুসংবাদ হয়ে থাকে তাহলে সুসংবাদ কি সবার জন্য না ইমানদারদের জন্য জান্নাতটা তাহলে কাদের জন্য জোরে বলতে হবে কাদের জন্য সুতরাং জান্নাত ইমানদারের জন্য জান্নাত অন্য কারো জন্য নয় সুতরাং গায়ের জোরে যতই জান্নাতরে দুনিয়াতে নামাইতে চাও কোন উপায় নাই কথা কয় না জান্নাত দুনিয়ায় নামান যাবে জান্নাত জান্নাতের জায়গায় কেননা মালিক বলতেছেন হুদাউ আবু শ্রিন এই কোরআনে মুমিনদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে আর জান্নাতের সুসংবাদ পুরাণে দেওয়া হয়েছে সুতরাং এই সুসংবাদ মানে জান্নাত শুধু এক শ্রেণীর লোকের জন্য অন্য কারো জায়গা জান্নাতে হবে না আল্লাহ তালা বলছেন হুদা ও আবুসিল কোরআন হেদায়তের পথ প্রদর্শনকারী কোরান যত পড়ব কত যত কোরান অনুযায়ী চলবো হেদায়তে তত উঠবো আর হেদায়তে উঠলাম তো কোরআনের সুসংবাদ আমার জন্য হেদ কোরআনের সুসংবাদ কি কোরআনের সুসংবাদ হলো আমাদের জন্য জান্নাত যদি আমরা হেদায়তের উপরে চলি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানতল হুম জন্নাতুলফিন দৌসী নুজুলা তোমাদের মধ্যে নিশ্চয়ই নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা অনেক আমল করেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিচ্ছি কী সুসংবাদ বাশিরিল মুক্মিনী নভি অন্ন আল্লাহুম জন্না তাদের জন্য আমি আল্লাহ বানে রাখছি চিরশান্তির জান্নাত ওই জান্নাত যদি পাইতে চাই আমাকে আপনাকে মুমিন হতে হবে কি হতে হবে চোরে বলেন কি হতে হবে মুমিন কারা মুমিন কারা মালিক পরিচয় দিচ্ছেন মুমিন কারা আল্লাহ বলতেছেন আল্লাদিন আইউকি মুনসলা ওয়ু টুনাস জাকা ওহুম বিলাখের দিহু মিউ কিনু মুমিন হল তারা যাদের মধ্যে দুই ধরনের গুণ থাকতে হবে এক ধরনের গুণ হল একিনের গুণ অন্তরের অবস্থার গুণ দুই নাম্বার হল আমলের গুণ থাকতে হবে এক নম্বর অন্তরের গুণ কিসের গুণ অন্তরের গুণ থাকতে হবে মুমিন হতে হলে অন্তরের গুণ আমার মধ্যে থাকতে হবে দুই নাম্বার হলো আমলের গুণ আমার মধ্যে থাকতে হবে অন্তরের গুণ কি আল্লাহ তালা বলছেন ওয়াহুম বি আেরাতি হুম আখেরাতে বিশ্বাস করতে হবে আখেরাতের বিশ্বাস থাকতে হবে মরবো এই বিশ্বাস থাকতে হবে মরার পরে কবরে যাব কবরে গেলে হিসাব হবে এই বিশ্বাস থাকতে হবে আখেরাতে মরার পরে কেয়ামতের ময়দানে উঠবো এই হিসাব থাক এই বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালার কাছে নেক আমল এবং বদ আমল এর হিসাব দিতে হবে এই বিশ্বাস থাকতে হবে এরপরে জান্নাতের ফায়সালা হবে জাহান্নামের ফায়সালা হবে এই বিশ্বাস থাকতে হবে আখেরাতের বিশ্বাস থাকতে হবে আখেরাতের বিশ্বাস আমার আপনার মধ্যে আছে কি না আখেরাতের বিশ্বাস কতটুকু আছে কেমন আছে এটা প্রমাণিত হয় আমার দুনিয়ার কর্মকাণ্ড দেখলে আমি দুনিয়াতে এত সম্পদ কামাইতেছি এত সম্পদ কামাইতেছি সম্পদের আমার কোনো শেষ নাই এরপরও আমার লোভের কোনো সীমানা নাই বাড়ি দশটা হয়ে গেছে এরপরও আমার মনের তৃপ্তি মিটে না কয়েক হাজার কোটি টাকা কয়েকশো কোটি টাকা কানাডা পাচার করেছি তাও আমার তৃপ্তি মিটে না কেমনে বাংলার জনগণ রে লুটে পুটে খাওয়া যায় এই চিন্তায় আমার ঘুম আসে না এই জন্য দেখেন বাজারের ডিমের দাম কত বেড়ে গেছে এক পিস ডিম এখন পনেরো টাকা চাটার দল চাটতে 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 ভুলে গেছে যে তাদের মরতে হবে কথা কয় না তাহলে বলেন তো ওর যদি মরার ভয় থাকতো আখেরাতের ভয় থাকতো আখেরাতের বিশ্বাস থাকতো এমন চাটতে পারত এমন চুরি করতে পারত এমনে করে দেশের যে তলা আছে তলাটা ফুটাইতে পারত এখন ও তো নিজের বড় মুসল্লি মনে করে ও মনে করে দুনিয়াতে যেরকম আমি পাওয়ার লইছি ঠিক তেমন ভাবে ওরকম পাওয়ারে পাওয়ারে জান্নাতেও ডিকে যাব গায়ের জোরে আখরাতের ভয় যদি কারোর মধ্যে থাকে সে হালাল হারাম বাজবে না এখন আজকে বিকালে ঘুরলাম দোকানে কোনো দোকানে সয়াবিন তেল নাই জিজ্ঞেস করলাম কারণ কি পুরা ইস্পাহানি ঘুরে এক জায়গায় শুধু পাঁচ লিটারের একটা বোতল পাইলাম আর কোথাও পাঁচ লিটারের বোতল নাই কেন আপনারা আবার সব দোকানে এখন ভিড় করেন না একদল দেখবেন তাফসির থেকে উঠাই চিন্তা করে যা আছে এক লিটার দুই লিটার আগে সংগ্রহ করি আমরা তো হুজুকে বাঙালি কথা উঠছে লবণের দাম বাড়ছে টাকা কেজি করে লবণ কিনে নিয়েছে দুনিয়াতে সবকিছুর শট পড়লেও লবণের শট পরব না কথা কয় না কক্সবাজার যাইবেন কষ্ট করে বোতল যা আছে সব বেরো সমুদ্রের পানি ভরে আনবেন বাস রান্না করার সময় একটু পানি ডেলে দিবেন খালি কামড়া যাবে আখরাতের ভয় যদি কারো মধ্যে থাকে মানুষ এই ধরনের কাজ করতে পারে কোথায় যেন পড়লাম মনে হয় এক জায়গায় যে কেউ যদি কোনো ফুড চেইন মেনটেন করে একটা দেশের তো কম পক্ষে বিশেষ করে সয়াবিন তেলের যে সিস্টেমটা এটা সয়াবিন তেলটা যখন আসে আইসা সাথে সাথেই তো আর বাজারে যায় না এটা প্রসেসিং লাগে প্রসেসিং হইতেও সময় লাগে একটা সয়াবিন তেলের যেই মূল কাঁচামাল এটা দেশে আইসা প্রসেসিং হয়া। কমপক্ষে দশ পনেরো বিশ দিন বা এক মাস দুই মাস তো লাগে বাজারে আসতে তো একজন লোক বলতেছিল হুজুর এক বছরের সাপ্লাই থাকে যে না আজকে থেকে বাংলাদেশে কোনো সয়াবিন তেল ঢুকবে না তবুও এক বছরের মোটামুটি অন্তত ছয় মাসের চাহিদা মেটানোর মতো অবস্থা বাংলাদেশের তেলের যারা যে সমস্ত কোম্পানি আছে তাদের কাছে থাকে এতটুকু মজুদ থাকে কিন্তু এরপরও আচ্ছা বুঝলাম না তেলের দাম কম মানে বাড়বে তেলটা নাই আজকে রাত্রে যদি সরকার বলে দশ টাকা করে বাড়ানো হলো কালকে সকালে তেলগুলো কোথা থেকে আসবে হুট করে দেখা যাবে পাঁচ দিন এক সপ্তাহ তেল নাই যখনই করলো সরকার ঠিক আছে দশ টাকা করে বাড়াও লিটারে দেখুন পরের দিন সকালে এই দোকানে তেল এর মানে কি বোঝা যায় তেলটা কি ছিল না তাইলে এই তেলটা তো দাম বাড়ার আগের তেল এই তেলটা হঠাৎ করে গায়েব হয়ে গেল কেমন কসম এরা যে কি মরা মরবে আল্লাহ কেমন জিল্লি যে তাদেরকে দিবে যারা কিনা মুসলমানদেরকে কষ্ট দেয় সমাজের মানুষকে যারা কিনা পণ্য মজুত করে এই পণ্যের দাম বাড়ায় যারা কষ্ট দিচ্ছে আল্লাহ বলছেন একটা মানুষ যখন ইমানের পথ থেকে বের হয়ে যায় আল্লাহ তালা নাফরমানিতে মানিতে লিপ্ত হয়ে দুই বা যখন কিনা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদের অন্তরের মধ্যে সিল মারেন কানের মধ্যে সিল মারে চোখের মধ্যে সিল মারে মুখের মধ্যে একেবারে মোহর অঙ্কিত করে দেয় এরা তখন বুঝতেই পারে না দুনিয়ার লোভ দুনিয়ার মোহ এমনভাবে তাদের মধ্যে ঢুকে তারা মৃত্যুকে ভুলে যায় আখ ভুলে যায় আল্লাহকে ভুলে যায় বিন্দু পরিমাণ এদের অন্তরের মধ্যে অনুভূতি জাগে না যে হাজার হাজার কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ কষ্টে আস কত বড় আফসোসের কথা পুরো দেশের মানুষকে জিম্মি করে কাঁচামরিচের কেজি তিনশো তিরিশ টাকা চিন্তা করা যায় আচ্ছা একটা জিনিস বাহির থেকে আনলেন এটার দাম বাড়লো কাঁচা মরিচটার দাম তিনশো টাকা এটা কোন জায়গা থেকে আনলেন এটা কোন জায়গার থেকে আনলো ডিম কোন দেশ থেকে আপনি এটা ইম্পোর্ট করলেন যে একটা ডিমের দাম পনেরো টাকার উপরে হয়ে গেল এই যে মানুষকে জিনিসের সংকট কৃত্রিম তৈরি করা মানুষকে যে কষ্টটা দেওয়া হচ্ছে এরা যে কি মরা মরবে এদের জন্য কোনো কোনো ধরনের কোনো রহম কোনো অনুভূতির দোয়া তাদের জন্য আসে না যে না তাদের জন্য রহমের দোয়া আসে কেমনে আসবে রহমের দোয়া এদের মধ্যে তো মনুষ্যত্বই নাই ইমান তো নাই আল্লাহর ভয় তো নাই মনুষ্যত্ব পর্যন্ত তাদের মধ্যে নাই যারা বাজারের মধ্যে এই কৃত্রিম সংকটটা তৈরি করতেছে আল্লাহ তা লানত তাদের উপরে আল্লাহ লানত তাদের উপরে আল্লাহ যেন আমাদেরকে দেখা দেয় আল্লাহ তাদেরকে কি শাস্তি দুনিয়াতে দিচ্ছে চালের ব্যবসায়ীরা বলতেছে যে গুটি কয়েকটা কোম্পানি খবরের মধ্যে দেখলাম হাতে গোনা পাঁচ সাতটা কোম্পানি কৃষকদের যত চাল সব মজুদ করে বিশাল বড় বড় গোডাউন করে সব ঘুরে রাখছে অর্থাৎ পুরো দেশের মানুষের খাদ্যটা তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ব্যবসা এটাকে ব্যবসা বলে এটা ব্যবসা এটা রীতিমতো ডাকাতি ডাকাতি ছাড়া আর কিছুই না এই জুলুম আল্লাহ সহ্য করবেন না জুলুমের যে ভার এই ভার তারা নিতে পারবে না পারবে না পারবে না পারবে ইনশাল্লাহ না এই জুলুমের পিছনে মানুষের অন্তরের যে দীর্ঘশ্বাস যে দীর্ঘশ্বাস মানুষের অন্তর থেকে বের হচ্ছে এই দীর্ঘশ্বাসের ওজন তারা রাখতে পারবে না এই দীর্ঘ দীর্ঘশ্বাসের ওজন তাদেরকে ধ্বংস করবে চোরমার করবে খাড় করে দেবে মানুষের অন্তরের মধ্যে কি কষ্ট আর এরা কোটি কোটি টাকা কামানোর পরেও হাজার হাজার কোটি টাকা কামানোর পরেও এদের বিন্দু পরিমাণ মানুষের প্রতি দয়া হয় না ইচ্ছাকৃত সিন্ডিকেট করে করে সরকারকে বাধ্য করে করে এরা সরকারকে ট্র্যাপে ফালায় এরা দাম বাড়ায় বাড়ি ফালা ফালায় তারা দাম বাড়ায় ডিজেলের দাম বাড়ার আগে কোম্পানির লোকেরা বলেছে সয়াবিনের দাম আরো কমবে ডিজেলের দাম বাড়ছে চান্স পাইয়া গেছে ঠস করে তারা সয়াবিন তেল সাপ্লাই বন্ধ করে দিল বলবেন হুজুর এগুলা কি কোরআন হাদিসের কথা এটাই কোরান হাদিসের সার মর্ম এটাই নির্যাস আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকতো আখরাতের বিশ্বাস আখরাতের ভয় যদি কারো অন্তরে থাকতো সে মুসলমানদেরকে এত কষ্ট দিতে পারে না মুসলমানের উপর জুলুম করবে তো অমুসলিমরা মুসলিম কোনো মুসলিমের উপর জুলুম করতে পারে না আর নামই মুসলমান কিন্তু কাজে পুরো মুসলিম জনপদটাকে তারা জুলুম করে তারা একেবারে নিঃশ্বাস করে দিচ্ছে এই জন্য আল্লাহ বলেছেন ইমানদার তারা আখেরাতে বিশ্বাস করে যারা ইমানদার তারা আখরাতে বিশ্বাস করে যারা আগে তো অন্তরে বিশ্বাস আমি তো এখনো কাজ কাজ কি করতে হবে ওই দিকে যাই নাই যাচ্ছি মুমিন তারা আখেরাতে বিশ্বাস করে যারা বলেন তো মুমিন কারা আল্লাহ বলতেছেন মুমিন হলো তারা আখের বিশ্বাস করে যারা অন্তরে আখেরাতের ফিকির থাকে আখের ফিকিরটা অন্তরে থাকতে হবে আখের বিশ্বাসটা অন্তরে থাকতে হবে এইটা হলো অন্তরের কাজ দুই নম্বরে হলো আমলের কাজ আমল কি আমল কি মালিক আমাদেরকে দুইটা আমলের কথা বলতেছেন কিন্তু দুইটা আমল শুধু দুইটা আমল না দুই ধরনের আমলের দিকে আমার ইঙ্গিত করে মালিক বলতেছেন এক হল যারা নামাজ আদায় করে মুমিন হল তারা নামাজ আদায় করে যারা বলেন মুমিন কারা নামাজ আদায় করতে শরীরটা লাগে লাগে কি লাগে না এই আয়াত দ্বারা এই শব্দ দ্বারা মালিক বলতেছেন শুধু নামাজ বলেছেন কিন্তু শুধু নামাজ উদ্দেশ্য না বরং নামাজের মধ্যে যেমন নিজের শরীরটাকে খাটাইতে হয় নিজের শরীরটাকে কাজে লাগাইতে হয় ঠিক তেমনভাবে সাড়ে তিন হাতের বডিটা পরিপূর্ণভাবে চালাইতে হবে কার হুকুম মত আল্লাহ তালা আমলের ক্ষেত্রে এখানে দুই ধরনের আমলের কথা বলেছেন একটা হলো নামাজের কথা বলেছেন আল্লা আই ওকে ইমানদার তারা আখেরাতে বিশ্বাস করে এরপরে ইমানদার হলো তারা আখেরাতে বিশ্বাস করার পরে নামাজ পড়ে নামাজ পড়ার কথা যদিও আল্লাহ উল্লেখ করেছেন নামাজ এটা ইমনের ইমানের সিম্বল নামাজ হলো ইমানের সিম্বল ইমা ইমানের প্রতীক নামাজ দ্বারা ইমানদার বুঝা যায় যে হ্যাঁ সে ইমানদার কিন্তু এখানে একটা ইঙ্গিত আছে সেই ইঙ্গিতটা হলো কি ইঙ্গিতটা সারা বডিটাকে বুঝিয়েছেন অর্থাৎ শরীরটা চালাতে হবে কার হুকুম মতো আমলের ক্ষেত্রে আল্লাহ এক নম্বরে বললেন নামাজের কথা দুই নম্বরে আল্লাহ বলতেছেন আদায় করে যারা ইমানদার হলো তারা সম্পদের জাকাত আদায় করে জোরে বলেন জোরে বলেন ইমানদার তারা সম্পদের জাকাত আদায় করে তাহলে আল্লাহ এখানে ইমানদারের পরিচয় দিচ্ছেন তিন ভাবে এক নাম্বার গুণ হলো অন্তরের কথা বলেছেন আখের আতের ভয় দুই নাম্বার বলেছেন নামাজের কথা তিন নাম্বার বলেছেন জাকাতের কথা তো ইমান এটা তো অন্তরের বিষয় অন্তরকে ঠিক করতে হবে এটা হলো প্রথম দুই নম্বরে আল্লাহ বললেন নামাজের কথা নামাজ পড়তে শরীর আমার কাজে লাগাইতে হয় এর মানি পুরো বডিটা কার হুকুম মতো চলবে তিন নাম্বারে আল্লাহ বলেছেন জাকাত আদায়ের কথা কি আদায়ের কথা জাকাত আদায় করতে কি লাগে বলেন 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 জাকাত আদায় করতে সম্পদ লাগে এখানে আল্লাহ শুধু সম্পদ যদিও বলেছেন জাকাতের কথা কিন্তু ইঙ্গিতটা হলো দলিলটা হলো আল্লাহর ইশারাটা হলো দুনিয়ার জমিনে টাকা পয়সা ইনকাম করা আর খরচ করার রাস্তাটা পরিপূর্ণ হালাল হতে হবে সম্পদ উপার্জন করতে হবে কার হুকুম মতো সম্পদ ব্যয় করতে হবে কার হুকুম মতো সম্পদ শরীর অন্তর সব কিছু চলবে একজনের হুকুমে জোরে বলেন কে আল্লাহ তাআলা ইমানদারের পরিচয় দিয়ে বলতেছেন এই ঈমানদারদের জন্য আমি আল্লাহ কোরআনকে বানাইছি সুসংবাদদাতা হিসেবে এই জন্য আল্লাহ বললেন নামাজ পড়তে আমার আপনার শরীরটা এই শরীরটা চালাইতে হবে কার হুকুম মতো আল্লাহর হুকুম মতো যদি আমি না চালাই তাইলে কি হবে তাহলে কি আমি ইমানদার থাকতে পারলাম তাহলে সম্পদ তো যদি আমি আল্লাহর হুকুম মতো ইনকাম যদি আল্লাহর হুকুম মতো খরচ করতে না পারি আমি কি ইমানদার থাকতে পারলাম তাহলে এই সমস্ত কুলাঙ্গার যারা কিনা এই বাজারের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে মুসলমানদেরকে মানুষকে যারা কষ্ট দিচ্ছে এরা কি এদের ইনকাম যা করতেছে এটা কি হালাল হবে আহ কোরআন যদি আমরা বুঝতে পারতাম কোরআন যদি আমরা বুঝতে পারতাম কোরআন যদি আমরা অনুধাবন করতে পারতাম কোরআন যদি আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারতাম কত সুন্দর হইত কত সুখকর হইত কত পুরস্কারের অধিকারী পুরস্কার পাওয়ার উপযুক্ত আমি আপনি হয়ে যেতাম তো আজকে আমার অন্তরে আশ আতেও বিশ্বাস নাই নামাজ আমি পড়ি না আল্লাহর হুকুম মতো শরীরটা আমি চালাই না আমার শরীরটারে দিচ্ছেন কে চোখগুলা দিচ্ছেন আল্লাহ কিন্তু চক্ষুটা আমি আল্লাহর হুকুম মতো চালাই না সৌন্দর্য দিলেন আমারে আল্লাহ কিন্তু সৌন্দর্যটারে আল্লাহর হুকুম মতো আমি প্রকাশ করি না আমার মা বোনদেরকে আল্লাহ বললেন সৌন্দর্য দিয়েছি সৌন্দর্য ঢেকে রাখো যেখানে যেখানে দেখানোর হুকুম দিয়েছি সেইখানে দেখাও কিন্তু আজকে সৌন্দর্যটারে আমরা প্রকাশ্যে আল্লাহর হুকুমের না ফরমানি করে মানুষের সামনে যার যেমনে মন চায় প্রকাশ্যে বের হয়ে যায় আর যে যত নিজের সৌন্দর্য দেখাইতে পারে সে তত দুনিয়াতে ভাইরাল কথা বলেন সৌন্দর্য দেখানোর এক প্রতিযোগিতা শরীরটা দেহটা দিছেন আল্লাহ কিন্তু এটা আল্লাহর হুকুমের বিপরীতে জয়া দেখানোর এক অসুস্থ প্রতিযোগিতা আমাদের মধ্যে শুরু যে যত বেশি দেখাইতে পারে তার নাম তত বেশি যে যত দেখাইতে পারে তার দাম তত বেশি আর যে যত দেখায় তারে আমরা তত বেশি আইডল মনে করি যে যত বেশি দেখাইতে পারে তারে আইডল মনে করি তারে আইনা তার আমরা কি করি আরো বেশি ফোকাস করি পত্রিকাগুলোতে তাকে দেখেন পত্রিকাগুলোতে তাকায় দেখেন সারা দেশের কোথায় মসজিদে মাদ্রাসায় বড় বড় দিনই প্রোগ্রাম হচ্ছে এগুলা নিয়ে কোনো নিউজ নাই দেশের ছেলেরা বিদেশে যে একশো দেশ একশো বিশটা দেশ পঞ্চাশটা দেশের মধ্যে দেশের ছেলেরা হিফজো প্রতিযোগিতায় প্রথম হয়ে আসছে ফার্স্ট হয়ে আসছে এগুলো নিয়ে কোনো লেখা না লেখি নাই কিন্তু পত্রিকাটা খুলবেন দেখবেন রঙিন পাতা বিনোদন এর পাতা একেবারে ফ্রন্ট পেজে প্রথম পৃষ্ঠায় সবার উপরে হিডিং দিয়া কোন নায়ক কি করলো কোন নায়িকা কি করলো কোন গায়ক কোন গায়িকা কে কী করল একেবারে সব দিয়া নিউজ যেন এই দেশে আর কিছুই হচ্ছে না খালি নায়িকার বাচ্চা হচ্ছে আর নায়ক বাবা হচ্ছে এ এছাড়া মনে হয় দেশে আর কিছুই হচ্ছে না পত্রিকার পাতাগুলোর দিকে তাকালে অনলাইন নিউজ পোর্টাল দেখলে খবরগুলো দেখলে মনে হয় দেশে এই ধরনের কাজ ছাড়া আর কিছু হচ্ছে না খবর দেওয়ার মতো খবর লেখার মতো আর কিছু তারা পাচ্ছে না এই যে আমাদের মধ্যে অসুস্থ আল্লাহর দেওয়ার শরীরটাকে অসুস্থ পথে পরিচালনা করার যে এক নোংরা স্বভাব আমাদের মধ্যে তৈরি হয়েছে এটা দিন দিন আমাদেরকে টেনে টেনে বেইমানির দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ তাহ রব্বুল আলমিন যারা আল্লাহ তা আল্লাহর ইমাম প্রতি ইমান যারা আনছে না আল্লাহর হুকুম মানছে না তাদের ব্যাপারে আল্লাহ কঠিন করে বলছেন বিল যারা বিশ্বাস করে না আল্লাহর আখেরাতে হুকুম মতো যারা চলে না যেমনি মনে চায় শরীরটাতে সেমনে চালায় যা মনে চায় তা করে যেমনি মনে চায় সেমনে টাকা কামায় যেদিকে মনে চায় সেই দিকে খরচ করে হালাল হারাম জায়েস না জায়স সত্য মিথ্যা হক বাতিল পার্থক্য করে না এইভাবে যারা বেঈমানির জীবন যারা কাটাইতেছে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদের কাজগুলোকে তাদের সামনে আরো সুন্দর করে দে তাদের কাজগুলো আমি আল্লাহ আরো রঙিন বানায়া দেই আরো বেশি চাকচিক্যওয়ালা বানাইয়া দেই গুনা যখন মানুষ করে মানুষ যখন নাফরমানি করে, নাফর মানিটাকে আল্লাহ কি করেন তাদের সামনে সাজায়া উপস্থিত করে দেন যাতে করে তাদের কাছে মনে হয় আরে এটাই একটু মজা লাগে আমি মদ খাইলাম আমি জেনা করলাম আমি প্রকাশ্যে আমার জামা কাপড় খুলে ফেললাম যা মনে চায় অশ্লীলতা বেহাপনা করলাম সাংবাদিকরা দেখি আমার পিছনেই ছুটে সাংবাদিকরা কি করে আমার খবর নিউজ ফলাও করে ছাপে আয় রে হায় আমার কত গ্লামার আমি সেলিব্রিটি তো তাদের কাছে এগুলো কি মনে হয় আরো আকর্ষণীয় মনে হয় না যে চুরি করতেছে তার চুরিটাই তার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে যে কিনা এই যে সমাজ দেশের বাজারের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে কোটি কোটি টাকা কামাচ্ছে তার কাছে তো এটাই একটা আর্ট এটা একটা শিল্প আরে কি সুন্দর সিস্টেম পায়া গেছি খালি মালটাব চারজন পাঁচজন আসি মিলা বন্দুকেরা দিলেই দামটা বেড়ে যায় কি এক খেলা শুরু হয়ে গেছে একবার করে মজা পাইছি তো বারবার করতেছি কারণ এটা তো সুন্দর একটা সুন্দর পলিসি আল্লাহ বলতেছেন ইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি যাইয়্যানা লাহুম আমালাহুম যারা ইমান আনে না খেরাতের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না আমল করে না আল্লাহকে ভয় পায় না না ফরমানিতে যারা লিপ্ত আমি আল্লাহ তাদের জন্য তাদের কাজগুলোকে আরও আল্লাহ সুন্দর করে দেই আরো বেশি চাকচিকা আর আকর্ষণীয় বানায়া দেই আল্লাহ তালা বলতেছেন জয়ুমাহ আর তারাও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় তারা গোলক ধাঁধার মধ্যে ঘুরতে থাকে তারা মনে মনে ভাবতে থাকে তারাই উত্তম করতেছে দেখবেন মানুষ একটা গুণা করলে মজা পায় আরও একটা গুণা বেশি করে গুণা করতে করতে তার কাছে গুণাটাই ভালো লাগে এমন একটা সময় চলে আসে আসে কি আসে না এজন্য যারা দুনিয়াতে চিরকাল থাকবে মনে কইরা হাজার হাজার কোটি টাকা কানাডায় পাচার করছে হাজার হাজার কোটি টাকা বাজারে দ্রব্য মূল্যের দাম বাড়ায় যারা কি না কি করছে সম্পদের পাহাড় করছে মরলে শেষ আর আখেরাতের শাস্তি এটা অবধারিত কিন্তু যেই টাকা তারা দুনিয়াতে সম্পদ করছে এটা দুনিয়াতে ভোগও করতে পারে না তারা আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আল্লাহ আমাদের সবাইকে বেইমানি বে আমলি নাফরমানি হারাম কাছ থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন আজকে আলহামদুলিল্লাহ সুরাত নাম আমরা শুরু করলাম আগামী সপ্তাহ থেকে এই সপ্তাহ থেকেই চলতে থাকবে ধারাবাহিকভাবে আল্লাহ যেন আমাদের সবাইকে এই সুরাত নামলের আলোচনা যথাযথভাবে করার এবং এখান থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে সেগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ হি রাবুল্লাহ আলমিন